بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। سبح لله ما في السماوات وما في الارض وهو العزيز الحكيم আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। হে মুমিনগণ, তোমরা যাহা করো না তাহা তোমরা কেন বলো? كبر مقتا عند الله ان تقولوا ما لا تفعلون তোমরা যাহা করো না তোমাদের তা বলা আল্লাহর দৃষ্টিতে অতিশয় অসন্তোষজনক। ان الله يحب الذين يقاتلون في سبيله صفا كانهم بنيان مرصوص যাহারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মতো, আল্লাহ তো তাহাদেরকে ভালোবাসেন। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ স্মরণ করো, মুসা তার সম্প্রদায়কে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে কেন কষ্ট দিতেছ যখন তোমরা জানো যে আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল? অতঃপর উহারা যখন বক্র পথ অবলম্বন করিল তখন আল্লাহ উহাদের হৃদয়কে বক্র করিয়া দিলেন। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হিদায়ত করেন না। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ স্মরণ করো, মারিয়াম তনয় ঈসা বলিয়াছিল, হে বনি ইসরায়েল, অবশ্যই আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল এবং আমার পূর্ব হইতে তোমাদের নিকট যে তাওরাত রহিয়াছে আমি তাহার প্রত্যয়নকারী, এবং আমার পরে আহমদ নামে যে রাসূল আসিবেন আমি তাহার সুসংবাদদাতা। পরে সে যখন স্পষ্ট নিদর্শন সহ উহাদের নিকট আসিল তখন উহারা বলিতে লাগিল, ইহা তো এক স্পষ্ট জাদু। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন যে ব্যক্তি ইসলামের দিকে আহত হইয়াও আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তাহার অপেক্ষা অধিক জালিম আর কে? আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ উহারা আল্লাহর নূর ফুৎকারে নিভাইতে চায়, কিন্তু আল্লাহ তাহার নূর পূর্ণরূপে উদ্ভাসিত করিবেন, যদিও কাফিররা উহা অপছন্দ করে। তিনি তাহার রাসূলকে প্রেরণ করিয়াছেন হিদায়ত ও সত্য দিন সহ সকল দিনের উপর উহাকে বিজয়ী করার জন্য, যদিও মুশরিকরা উহা অপছন্দ করে। হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দিব যাহা তোমাদেরকে রক্ষা করিবে মর্মন্তুদ শাস্তি হইতে?
تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون তোমরা আল্লাহ ও তাহার রাসূলে বিশ্বাস স্থাপন করিবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করিবে, ইহাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানিতে। يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم الله তোমাদের পাপ ক্ষমা করিয়া দিবেন এবং তোমাদেরকে দাখিল করিবেন জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত এবং স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে, ইহাই মহা সাফল্য। ওয়াখরা তুহিব্বুনহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন এবং তিনি দান করিবেন তোমাদের বাঞ্ছিত আরো একটি অনুগ্রহ, আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয়। মুমিনদেরকে সুসংবাদ দাও। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا أَنصَارَ اللَّهِ كَمَا قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ لِلْحَوَارِيِّينَ من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمن الطائفة من بني إسرائيل وكفر الطائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين হে মুমিনগণ, তোমরা আল্লাহর দিনের সাহায্যকারী হও, যেমন মরিয়াম তনয় ঈসা হাওয়ারিগণকে বলিয়াছিল, আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হইবে? হাওয়ারিগণ বলিয়াছিল, আমরাই আল্লাহর পথে সাহায্যকারী। অতঃপর বনি ইসরায়েলের একদল ইমান আনিল এবং একদল কুফরি করিল। তখন আমি যাহারা ইমান আনিয়াছিল তাহাদের শত্রুদের মোকাবিলায় তাহাদেরকে শক্তিশালী করিলাম, ফলে তাহারা বিজয়ী হইল।